গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা 10টা বাজে, খুব তাড়াহুড়োতে আছি ছাদে এসে জামা কাপড়টা মেলতে। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে ওমের ভ্যাকসিন হয়নি, তো আজকে মানডে, আজকে ভ্যাকসিনেশন ডে। সো চটপট করে আমি জামা কাপড়টা মেলে নিই, তারপর আবার কথা বলছি। দেবে তোমরা যদি মনে করো যে আমরা দুদিন ভিডিও করিনি, বাট আমি দুদিন ভিডিও করেছি, এডিট করিনি। আমার ভীষণ ইয়ে লাগছিলো, আমি ওর রুটিন, একটা ডেইলি রুটিন আমি কীভাবে করি সেটা একটা ভিডিও শ্যুট করেছি, বাট এডিট করা হয়নি। আশা করি এই ভিডিওটা যাওয়ার পরে ওই ভিডিওটা যাবে। তো সেটাই হলো আপডেট। এবার জামা কাপড়টা মেলে দিই। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস নন্দী, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এবার জামাকাপড় মেলা হয়ে গেছে, নিচে যাই, ছেলেকে স্নান টান করে রেডি করে সকালে ব্রেকফাস্ট করবো। আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তেল মাখা হয়ে গেছে, স্নান করবে, তুমি কি পরেছো? ও এখন না, আগে জলটা গরম হোক, তারপরে বাথরুমে যাব। তুমি যাও গ্র্যানিকে একটু দেখিয়ে এসো তো, যাও যাও দেখিয়ে এসো। হ্যাঁ দেখিয়ে এসো, যাও যাও, দেখো পার হবে, দেখো। চলো আসছো, ও এসো এসো, জল গরম হয়ে গেছে। মাঝে 11টা আমি করছি যে ব্রেকফাস্ট, খই মুরগি। আর এই যে তুই আয়, অর্ধেক জামা কাপড় পরেছিস, এদিকে আয়, এই জামা কাপড় গুলো পরতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে, আয় আয়। এদিক ক্রিম এনে, আয় আয় ক্রিম মাখবি, আয় তুই আয় ক্রিম মাখবি, এনে ধরে ফেলেছি আমি। ধরে এই কপালে আবার কি পয়েছে এটা? বলে হাই গাইস, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। চলো তাহলে আমরা রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে কথা বলছি। তারপর আমরা বেরিয়ে সবার সাথে কথা বলছি। হ্যাঁ তুমি লিফটের ওয়েট করছো, তুমি লিফটের ওয়েট করছো, দাঁড়াও আমি খুলে দিই। আর দাও এসো, উড়িয়ে বাবা। ভ্যাকসিন নেওয়া ডান পাপা, ও পাপা আজ অনেক কষ্ট হয়ে গেছে, তিনটে ইঞ্জেকশন। আমার হাতে রয়েছে মেডিসিন আর ওর নাটকটা দেখো, শুধু শুধু নাটকটা দেখো, আর ট্যাবলেট খাওয়ানো ইটস টু মাচ হেক্টিক। তো তোমরা শুধু দেখো, আমি ক্যামেরাটা সেট করছি। তো এই ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে এসেই আমি খাইয়ে নিয়েছিলাম, কারণ
ওখান থেকে বলে দিয়েছিল যে বেশি লেট করবেন না, গিয়ে খাইয়ে দিয়ে ওকে মেডিসিনটা দিয়ে দেবেন না, তো ওর মানে জ্বর, এমনিতেও জ্বর আসার কথা আছে, তো জিনিসটা একটু কন্ট্রোলে থাকবে। তো আমি এসে খাইয়ে দিয়েছিলাম, ওর ডাল ভাত করাই ছিল, এসে একটু আলু বিনস গাজর একটু হালকা সটে করে দিয়েছিলাম, ওটা দিয়েও খেয়ে নিয়েছে, আমরা খেলাম। লাস্ট 3 দিন ধরে মাছ খাচ্ছিলাম, এত বেশি মশলাদার খাবার খাচ্ছিলাম না, একদমই ভালো লাগছিলো না। আমি মামকে আজকে বলে রেখেছিলাম আমি একটু আলু সেদ্ধ ভাত খাবো, মাম বললো তাহলে গোবিন্দভোগ চালের খাবি, আমি বললাম হ্যাঁ তাহলে তাই খাবো। তো এসে গোবিন্দভোগ চালের ভাত খেলাম, আর মাম ওই মটর ডাল ভাতের মতো করে, খেতে খুব টেস্টি হয়, কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে হয়, তো ওটা করেছিল, তো ওটা খেলাম, খেয়ে দিয়ে জাস্ট ছাদে আসলাম, রোদটা বেশ ভালো লাগছে, একটু হেঁটে বেড়াচ্ছি, জামা কাপড়টা নেবো, নিয়ে নিচে যাবো, ছেলেকে ঘুম পাড়াতে হবে, সকাল থেকে এখনো ঘুমাইনি। তো এই হলো আপডেট। ও হ্যাঁ, সকাল থেকে বলতে ভুলে গেছি, আজকে দিব্য বাড়িতে আসছে, তো ওর আস্তে আস্তে মোটামুটি 1:30-9টা বাজবে সন্ধ্যেবেলা। আর ও কোথায় গেছিলো সেটাও তো তোমরা জানো না, ও সুন্দরবন গেছিলো ওর কোম্পানির কাজে, তো সুন্দরবন গিয়েছিল, তো ওখান থেকেই ও ফিরছে আজকে। অনেকে ভিডিও করবে, কিছুই ভিডিও করেনি, যে ভিডিও করেছে কোনোটাই দেওয়ার মতো না, প্রথম কথা ফোন সোজা করে নিয়ে করেছে, আর দ্বিতীয় কথা কোনো ভিডিওই ও সেরমভাবে করেনি। তো যাই হোক, টুকটাক যা ভিডিও করেছে ও নিজের ফেসবুকে আপলোড করে দিয়েছে, ওর ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে চেক আউট করে নিতে পারো। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই এবার। গুড ইভিনিং, আজকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। হ্যাঁ, 5:15 বাজে বাবা, আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছো, তাড়াতাড়ি উঠে পড়েছে। তোমার পায়ে ব্যথা কেমন আছে? এই তো ওর এখন পায়ে একটু একটু ব্যথা আছে, বাট তাও ও দুষ্টুমি দেখো। আমি ছাপবো না, আমি ছাপবো না, ক্লিপটা খুলিস না, দেখো দেখো ক্লিপটা খুলে ফেলছে। আরে ওইভাবে ক্লিপ করে না, তুই কি চাস আমিও তোর মধ্যে একটা ক্লিপ হয়ে যাই? দেখ বসেছি, তুই কি চাস আমিও তোর মধ্যে একটা ক্লিপ হয়ে যাই? যা আবার কি গুম। তো এই এখনই বাবু না, তো এবার ওকে খাইয়ে দেবো, কারণ ও আজ তাড়াতাড়ি লাঞ্চ করেছে, তো ওকে এখন খাইয়ে দেবো। তোমার মাথায় তো নেই চুল, তুমি কি আটকাবে ওটা, হবে না। আজকে এই ছোকরা আমাকে কোনো রকম ভাবে ভিডিও করতে দিচ্ছে না, ও নয় নিজে ফোনে কার্টুন দেখতে চাইছে, আর নয় তো ঘ্যানর ঘ্যানর করছে, যেহেতু আজ ভ্যাকসিন হয়েছে ওর একটুখানি পাটা একটু বেঁথু বেঁথু হয়েছে। পাপা তোমার কোথায় ইঞ্জেকশন দিয়েছে? পাপা কোথায় ইঞ্জেকশন দিয়েছে? এখানে। এবার এই জায়গাটা তো একটু সোয়েলিংও হয়েছে দেখতে পাচ্ছ, ওর একটা হাতে আর দুটো পায়ে দিয়েছে, বাট বলেছে যে দুটো পায়ের মধ্যে মানে ডান হাত আর ডান পায়ে কোনো ব্যথা হবে না, বাঁ পাটা একটু ব্যথা হবে, ওখানে দিয়েছে। ও বসো, কষ্ট হবে, বসো। সন্ধ্যেবেলা কোনো টিফিন খাইনি আর খিদে বহুত পেয়ে গেছে, তো সামনের দোকান থেকে এখন এত রাত্রে আর কি খাবো, একটু চিপস আর ভুজিয়া কিছু একটা নিয়ে আসি, আমি আর মিয়া মিলে খাবো। এই দেখো আমাদের মনে হচ্ছে নেইবাররা শিফট করছে, মানে আমাদের একদম পাশের যে ফ্ল্যাটে মানে শিফট করছে, ওদের সব জিনিসপত্র এসে গেছে। তো যাই হটপট করে নিচে যাই, আবার দিব্যরও আসার সময় হয়ে গেছে। দিব্য আসার সময় হয়ে গেছে, এবার ভাবছি দিব্য আসার আগে আমি হাফ ভিডিওটা কিছুটা এডিট করে রাখি, আমার ফোনেও আবার চার্জ নেই, সেজন্য আবার সমস্যা, গিয়ে চার্জও বসাতে হবে।
তো এইসব জিনিসপত্র নিয়ে এবার বাড়ি ঢুকছি। মিষ্টি মিষ্টি না, বোঁদে নেওয়ার কথা ছিল, বাট বোঁদে মিষ্টির দোকানটা বন্ধ ছিল তাই নিতে পারিনি। আর তার জন্য আর বাইরে না, বেশ ভালোই ঠান্ডা, ঘরে বোঝা যাচ্ছে না। আর তোমরা আমার ড্রেস আপটা যদি দেখো, আমি বাড়িতে যে ফ্রকটা পরেছিলাম সেই ফ্রকটার নিচে র্যাপার জড়িয়ে চলে এসেছি, আর এটাই হলো শীতকালের মজা। তো এই যে ঘুমটি, বাদাম চিট খাচ্ছে, ভালো? তুমি কি খাচ্ছ দেখাও, হাতটা দেখাও, ওই হাত ওটা খাচ্ছ, খাও। একটা বাদাম চিট এনে আমাদের খাওয়া হয়ে গেছে, এই একটা বাদাম চিট আর এই একটা ভুজিয়া, এই আনলাম মামের, আমার সেম সেম। কি ভুজিয়া এখন আমি খুলবো না তো, ওটা পুরো চলে গেল ওদিকে। চালালে টুং করে আওয়াজ হয়, সেটা ওর খুব ভালো লাগে। দেখছি দেখো, দেখছি দেখো, ওই গুনু একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আমার হাত দিই কেন, তুমি নিজের হাত দিই। পাপা কখন আসবে? পাপার আসতে তো রাত হবে, দিব্য আসতে আসতে 10:30 বেজে যাবে, তো ওয়েট করতে হবে। শুধু বাবা মামা এসব বলে, কথা বলতে কবে শিখবে? একটা বড় অন্যায় হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওর পায়ের এই জায়গাটা, জায়গাটা যেহেতু ফুলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ মা পথে ছেলে কাঁদে, যেহেতু ফুলেছে না, তো ডায়পারটা পরাতে গিয়ে ওর পায়ে একটু লাগছিল ব্যথা, তার জন্য কাঁদছে। ওরে বাবা রে, বলছে না রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর এখন একটু জ্বর এসেছে, আর পাটাও খুব পরিমাণে ফুলে গেছে, বাট ওর এখনো মেডিসিন, ডাক্তারের মেডিসিনটাও এখনো খায়নি, কারণ জাস্ট একটু আগেও ডিনারটা করলো, ওকে মেডিসিনটা খাওয়াতেই হবে, আর সেটা নিয়ে আমাকে এখন যুদ্ধ করতে হবে। তো আগে মেডিসিন, যেহেতু ট্যাবলেট, আমি এটাকে আগে জলে একটুখানি গুলিয়ে নিই, তারপরে আবার খাওয়াবো। তো মিশনটা করে নিই। বাবাই সোনা, আমার ঘুমটু, পায়ে ব্যথা হয়েছে, পৌনে 11টা বাজে, দিব্য এখনো আসেনি, আর এই ছেলে ঘুমিয়ে পড়েছে।
ওর শরীরটা ভালো নেই, তো পাটাও সোয়েলিং হয়েছে, পুরো ফুলে গেছে। আর ওখানে আজকে কোনো মেডিসিন দেওয়া যাবে না। ফাইনালি 11টা বাজে আর ইনি এসেছে। কি ওটা? ওই কাগজটা থেকে স্যানিটাইজারটারই গন্ধ হচ্ছিল। বাবা কি বিচ্ছিরি গন্ধ স্যানিটাইজারটা। কেমন বললে? আর এই ছোকরা আমার কোল থেকে নামতেই চাইছে না। ফ্রেশ ট্রেশ হয়ে নিক। তো বাস আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস নন্দি। যদি পার্সোনালি কোথাও না কোথাও পছন্দ হয়ে থাকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।